হচ্ছে আপনার মানুষকে আমি বুঝাতে পারার চেষ্টা করছি। জলের তো অসুবিধা আছে, এটা আমি তো প্রত্যেকটা জনকে অ্যাকসেপ্ট করছি যে আমার জলের অসুবিধা, কিন্তু আমরাও ট্যাঙ্কারে করে জল দিচ্ছি, পাইপ লাইনেও জল আমি ব্যবস্থা করছি, যেন পাইপ লাইন দিয়ে এখন যদি পাইপ লাইন ছড়েও দিলাম আর জল দিতে না পারলাম, এটাও আমার একটা অপমান হবে। এই জন্য আমরা চেষ্টা করছি, কিছুটা আমি পাবলিকের কাছে সময় নিতে চাই, আমাকে কিছু সময় দেওয়া হোক, আমি জলের সমস্যাটা দিলে আমি উপর মহলের কথা বলবো, নিজের মেয়র সাহেবের সঙ্গে কথা বলবো, MLA সাহেবের সঙ্গে কথা বলবো, আমি উপর মহলকে আমার পূর্ণ সুশী রায় জল ডিপার্টমেন্ট থানার সঙ্গে কথা বলবো, কথা বলে আমি চেষ্টা করছি জলের সমস্যাটা মেটাবার জন্য। আজকে রোগ বলার করার কারণ হচ্ছে যে আমাদের এই যে 71 নম্বর ওয়ার্ডে আপনারা দেখছেন যে বয়স্ক বৃদ্ধারা আমার সব বসে আছে রাস্তাতে, এই রাস্তাতে আসার পিছনে সবচেয়ে মূল কারণ হচ্ছে জল। দীর্ঘদিন যাবত স্বাধীনতার পর থেকে আজ কুলটিতে ইস্কো কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে জলের জন্য আমরা সারাদিন কষ্ট করি, সাইকেল নিয়ে নিয়ে দূর থেকে জল টেনে নিয়ে আসি, কেন যাব এখানে কিছু কাউকে বলতে গেলে আমাদের আশেপাশে আমাদের ওয়ার্ড কমিশনার হোক বা আমাদের কর্পোরেশনের এদেরকে বলতে গেলে এরা বলবে কর্পোরেশন তোমাদের জল দিচ্ছে, পিএইচই জল দিচ্ছে, তাও তোমরা জল পাচ্ছ না, কিন্তু জলটা পাচ্ছি কোথায়? আদৌ কি জল পাচ্ছি? নিজের ইচ্ছা মতো পিএইচির লোক নিজের ইচ্ছা মতো কল যখন খুশি খুলছে, বন্ধ করে দিচ্ছে, যেদিন ইচ্ছা হচ্ছে সেদিন জল দিচ্ছে, বলতে গেলে বলছি ইস্কোর জল পাচ্ছ। আচ্ছা আমরা ইস্কোর জল কেন নিতে যাব? আমরা তো সরকারি ঘরে থাকি না, আমরা তো নিজেদের বাড়িতে থাকি, তাহলে আমাদের তো পিএইচি জল দেওয়া উচিত, কেন আমরা পিএইচি জল পাবো না? কোন কোন পাড়ায় জলের অসুবিধা? আমাদের এই পোস্ট অফিস পাড়ায়, সম্পূর্ণ পোস্ট অফিস পাড়ায় কোথাও জল নেই, যাদের বাড়িতে বয়স্ক ভদ্রমহিলা বয়স্ক ভদ্রলোক তারা কিভাবে জল ভরবে? এখন কর্পোরেশন থেকে এসে পড়ে বলছে যে আমি তোমাদের বাড়িতে ট্যাঙ্কার দিচ্ছি, ট্যাঙ্কারে করে কি করে জল ভরবে লোকে? ট্যাঙ্কার আমার ঘর হচ্ছে গলি থেকে 10 কিলোমিটার দূরে, আমি ওই 10 কিলোমিটার ট্যাঙ্কারে জল বয়ে নিয়ে যাবো? অথচ আমার গলির কলটা খুলবে না। সেই জন্যই আজকে আমরা রাস্তায় বিক্ষোভ করছি। ট্যাঙ্কার সমস্যা এটাই, যার ঘরের সামনে ঘর সে একবারে 4টা নিয়ে যাচ্ছে, যার বাড়ি 2টো সে 2টো করে নিয়ে যাচ্ছে, এই তো সমস্যা। জল আলটিমেট কি হচ্ছে রেজাল্ট? আমরা জল কি এখন কিছু আশ্বাস পেলেন? বলছেন যে এখন আমরা 10 দিনের মধ্যে আমরা ব্যবস্থা করে দেবো এখন ট্যাঙ্কার। আমাদের বক্তব্য আমরা ট্যাঙ্কার নেব না, স্পষ্ট কথা আমাদের, আমাদের 2 দিনের মধ্যে জলের ব্যবস্থা সম্পূর্ণভাবে মিটিয়ে দিতে হবে এই পোস্ট অফিস পাড়া। আমরা 48 ঘন্টা পর আবার বিক্ষোভ।